স্কুলের ভেতর মারামারি দুই শিক্ষকের। এদিন স্কুলের ভেতর হঠাৎই মারামারিতে জড়িয়ে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অপর এক ভূগোল শিক্ষক। নদিয়া জেলার এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার স্কুলের মধ্যেই মারামারিতে জড়ালেন স্কুলের প্রধান শিক্ষক সহ অপর এক শিক্ষক। স্কুলের মধ্যে প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের মধ্যে ব্যাপক মারামারি, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। স্কুলের একাংশের শিক্ষকদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরেই নানান অন্যায় কাজ করে আসছেন। শিক্ষকেরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে প্রধান শিক্ষকের তরফ থেকে হুমকি দেখানো হয় বলেও অভিযোগ। শিক্ষকদের আরও দাবি, তাদের কাগজপত্র আটকে রাখা, শুধু তাই নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুললে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গেছে স্কুলের ভূগোল শিক্ষক নিমাই মজুমদার দীর্ঘদিন তার ইনকাম ট্যাক্স দেবার প্রয়োজনীয় নথি, স্যালারি স্টেটমেন্ট সহ অন্যান্য কাগজ পাচ্ছেন না। এ বিষয়ে ভূগোল শিক্ষকের আরও দাবি, স্কুলের গ্রুপ ডি কর্মী আমায় বলছেন দেওয়া যাবে না কাগজ, বারণ আছে। আমি 25 বছর ধরে শিক্ষকতা করছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুর চড়িয়ে ভূগোল শিক্ষক আরও দাবি করেন, প্রধান শিক্ষক সবসময় নিজেকে জাহির করতে চাইছেন। দীর্ঘদিন কাগজ না পেয়ে এদিন সকালে স্কুলে প্রধান শিক্ষকের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোল শিক্ষক। হাতে একটি সাদা কাগজে অবস্থান লিখে প্রধান শিক্ষকের ঘরের সামনে বসে নিজের দাবি দেওয়ার বিষয়ে সোচ্চার হন। ঘটনা হচ্ছে, আমরা তো ধরুন বছরের শেষে ট্যাক্সটা দিই, আগে আমাদের বছরে স্যালারি স্টেটমেন্টটা মাসে মাসে দেওয়া, এবার যে হিসাব করব বছরে একবারও দেওয়া হচ্ছে, বলছে দেওয়া যাবে না, বারণ আছে। তাহলে দেওয়া যাবে না, বারণ আছে বলছে, মেশিন থেকে বের করে না, ওদের মেশিনে লাখ লাখ টাকা কারচুপি গরচা, আমরা বহুদিন ধরে অভিযোগ করছি, যে মুহূর্তে মেশিনে হাত দেবো উনি বলবে কী থেকে কী হয়েছে আমরা জানি। এই কিছুদিন আগে আমরা ক্লাস 9-এর খাতার মার্কস তুলতে যাব, যে মার্কস থেকে আগেরবার বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, যেহেতু সেই রেজাল্ট ওনার ছেলে নম্বর বেড়েছে, আমরা খাতার নম্বর তুলতে গিয়ে যখন খাতা চাইলাম, অফিস বললো পাওয়া যাচ্ছে না, যেই চিঠি করলাম পরের দিন থানায় একটা ডায়েরি করলো, এই স্কুল থেকে সমস্ত ডকুমেন্টস মিসিং হয়ে যাচ্ছে। আমরা 20 বছরের বেশি সময় ধরে এখানে শিক্ষকতা করছি, যারা আছি আমি জানি না আমাদের ভবিষ্যৎ কী আছে, কী রেকর্ড আছে, আর আজকে আমি ট্যাক্স দিতে পারছি না, তাহলে ইনকাম ট্যাক্স অফিসার আমাকে দড়ি বাঁধবে, তাহলে যে অন্যায় আমি করতে চাইছি না জোর করে আমাকে সেদিকেই তো ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাই আমি আমার সম্মান বাঁচাবার জন্য অবস্থান বিক্ষোভ। কিছু সময় পর প্রধান শিক্ষক নিজের ঘর থেকে বেরিয়ে ভূগোল শিক্ষকের নামে বিভিন্ন কথা বলতে শুরু করেন। সে সময় হঠাৎই ভূগোল শিক্ষক ঝাঁপিয়ে পড়েন প্রধান শিক্ষকের উপর, পাল্টা প্রধান শিক্ষকও মারতে শুরু করেন ভূগোল শিক্ষককে। বিভিন্ন ভাবে শোকাস করা হয়েছে, স্টাফ রুমে আমাকে দিয়ে ঘটনায় হকচকিয়ে যান বিদ্যালয়ের স্টাফ রুমে থাকা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মুহূর্তে ঘটনার খবর ছড়িয়ে পড়ে, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস। উনি একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, ওনার সাথে আমার কোনো কথা হয়নি, উনি এসে আমাকে কখনো বলেননি যে উনি স্যালারি স্টেটমেন্ট চেয়েছেন, উনি পাননি। ওনার সাথে অফিসের বড়োবাবু কী কথা হয়েছে আমি জানি না। আমি কাউকে স্যালারি স্টেটমেন্ট দেওয়া যাবে না এরকম কোনো অর্ডার বা কাউকে সেরকম কথা বলিনি। দরকার হলে যার কথা উনি বলছেন তাকে জিজ্ঞাসা করো স্যালারি স্টেটমেন্ট দেওয়া হবে কি না, এরকম কোনো নির্দেশ দিয়েছেন কি। উনি একজন বললেন, একজন অভিযোগ করলো, সেটাই সত্য হয়ে গেল, সেটার তো কোনো মানে নেই। যে ওনাকে বলেছেন তার সাথে ওনাকে জিজ্ঞাসা করুন। স্কুলের ভেতর দুই শিক্ষকের মারামারির ঘটনা সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্রসহ সমাজের সর্বস্তরের মানুষ। তাদের দাবি, বিদ্যালয় হচ্ছে পবিত্র অঙ্গন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। সেখানে বিদ্যালয়ের ভেতরে শিক্ষকেরাই যদি মারামারিতে জড়িয়ে পড়েন তাহলে ছাত্রদের ভবিষ্যৎ কী হবে। বিভিন্নভাবে শোকাস করা হয়েছে, স্টাফ রুমে আমাকে দিয়ে আসতে গেছে।
ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কৃষ্ণনগর।